অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বড়দিনের হার্দিক অভিনন্দন জানাই। অর্থাৎ আজ রাত 12টার পর থেকে এই 9টি রাশির কপাল খুলতে চলেছে। অর্থাৎ এই বড়দিন থেকে এই 9 রাশির ভাগ্য চমকাতে চলেছে। আপনাদের এই 3টি গ্রহ আপনাদেরকে ঢেলে দিবে, দুহাত ভরে দিবে, অপার ধন আপনাদেরকে কিন্তু দিবে, বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা আপনাদের কিন্তু আসবেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, এই 3টি গ্রহ আপনাদেরকে আকর্ষিক প্রাপ্তির জায়গাগুলো কিন্তু দিবে। দেখুন, অর্থাৎ আপনি যা চাইবেন, আপনার যা মনোকামনা সেটা কিন্তু পূরণ হবে। অর্থাৎ আপনার মনোবাঞ্ছা, আপনি যেটা চাইবেন সেটা কিন্তু আপনারা পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, উচিত মনে করেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যান। বারবার বলছি, রাশি লগ্নের জন্য আপনারা করবেন না। এখানে যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে চান, সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে চান, অবশ্যই সেই জায়গাটাতে আপনারা অবশ্যই করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো জিনিস নেই, ডিকশনারিতে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল কিছু নেই, এভরিথিং ইজ পসিবল। কৌশিক রায়ের কাছে খুব দায়িত্ব নিয়ে, খুব গ্যারান্টির সাথে কথা বলে, যে হচ্ছে, হবে, করছি, করবো, এরকম না। যদি আপনার ছকে যে দোষ থাকবে সেই দোষের সঠিক যদি আপনি প্রতিকার প্রতিবেদন করেন, নিশ্চিতরূপে আপনি কিন্তু ভালো ফল পাবেনই পাবেন। এবং কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। ওই হচ্ছে বা দেখুন, প্রত্যেক মানুষের জন্মছকে দোষ থাকে, সেই জায়গাটা যদি আপনারা সঠিক এবং প্রপার গাইডলাইন যদি আপনারা মেনে চলেন, আমি বারবার বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কিচ্ছু নেই, এভরিথিং ইজ পসিবল। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার, আপনি তো বলছেন আপনি যা চাইবেন সেটাই হবে, আমি প্রধানমন্ত্রী হতে চাই। আজব প্রশ্ন, আজব প্রশ্ন! আপনার কোয়ালিটি, আপনার কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনি হবেন। এই যে এই কিছু কিছু মানে আজব প্রশ্ন করে বসছে কমেন্টস বক্সে, সত্যি আমারে হাসি পায়। আগে বুঝুন, জ্যোতিষ জিনিসটা বুঝুন, কোন কোন গ্রহ আপনার রাশিচক্রে ভালো আছে এবং আপনার কিসের দশা অন্তর্দশা চলছে এগুলো বুঝুন, এবং কোন কোন গ্রহ এখন আপনাদেরকে ঢেলে দিবে। আপনি যদি বলেন আমি আজকে যদি মানে প্রচুর বিশাল বিজনেসম্যান হয়ে যাব, আপনি ছোট একটা দোকান করেন, সেটা নয়, আপনার দোকানে সেলিং বাড়বে, আপনার দোকানে কন্ট্যাক্টগুলো আসবে, আপনি কর্ম পাচ্ছিলেন না, সে কর্ম জায়গাটা আসবে। আপনি ধরুন বড় যারা ব্যবসা করছেন, ধরুন যারা ট্যুরিজমে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আসবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বড়দিনের পর থেকে ভালো আসবে। যারা হোটেল বিজনেসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আসবে। কোন কোন দিকগুলো, সেক্টরগুলো দেখুন। যারা ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আসবে। যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো আসবে। যাদের গার্মেন্টসের দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। যাদের ফুড রিলেটেড বিজনেস করে তাদের ক্ষেত্রে মানে দুর্দান্ত সময়। যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আজ রাত্রি 12টার পর থেকে এই 15 দিনের পর আপনাদের কিন্তু ভাগ্য খুলবেই খুলবে। অর্থাৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যারা নিজস্ব সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ নিশ্চিত রূপে পাবেনই পাবেন। কৌশিক রায় যেটা বলে, খুব দায়িত্ব নিয়ে বলে, কোন কোন রাশি পাবে এই বড়দিনে, অর্থাৎ আপনাদেরও বিশাল ভাগ্য, অর্থাৎ ভাগ্য আপনাদের চমকাবেই চমকাবে, কপাল খুলবেই এই 9 রাশির। যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা এজেন্সিতে আছে বা যারা মার্কেটিং লাইনে আছে বা যারা সেলস লাইনে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা মেডিসিন লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কপাল খুলবে।
সেক্টরগুলো বুঝতে হবে। যাদের নিজস্ব গাড়ি শোরুম আছে তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ির বিক্রিটা কিন্তু আপনাদের বেড়ে যাবে, অর্থাৎ নিজের একটা শোরুম আছে, দেখা গেল আপনি নিজে শোরুম করেন এই জায়গাটাতে, আপনাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু গাড়ির বিক্রিটা কিন্তু আপনাদের বাড়বে। যাদের কসমেটিকের বিজনেস আছে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেসের সঙ্গে যুক্ত, বিদেশের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ঢেলে দিবে। তো কোন এই তিনটি গ্রহ যে নয়টি রাশিকে দুহাত ভরে দিবে, যেটা চাইবেন আপনার দীর্ঘদিনের মনস্কামনা কিন্তু পূরণ হবে, কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত ধনও কিন্তু আপনারা পাবেনই পাবেন যদি আপনার বার্থ চার্টে যদি থাকে সেক্ষেত্রে লটারি, গুপ্ত ধন, শেয়ার, এগুলো কিন্তু আপনার বার্থ চার্টে থাকা দরকার, তবেই কিন্তু আপনারা পাবেন। একটি গ্রহ হচ্ছে শনি, একটি হচ্ছে বৃহস্পতি এবং একটি হচ্ছে আপনাদের শুক্র। এই তিনটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি, শুক্র ও শনি, এই তিনটি গ্রহ আপনাদেরকে এই বড়দিন অর্থাৎ আজ রাত 12টার পর থেকে কপাল খুলে দিবে, অপার ধন পাবেনই পাবেন, আমি খুব জোর গলায় বলছি। যদি আপনার রাশি চক্রে আপনি যখন জন্মেছিলেন বাই বার্থ চার্ট, আপনার যদি বৃহস্পতি ভালো থাকে, আপনার যদি শুক্র গ্রহ ভালো থাকে, গুরুর সাপোর্ট, ভেনাসের সাপোর্ট, স্যাটার্নের সাপোর্ট যদি থাকে, আপনারা হবেন মালামাল, আটকাতে কেউ পারবে না। এবং যদি আপনার দশা অন্তর্দশা সাপোর্ট করে, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সব দিক থেকে সুযোগ কিন্তু আসবেই আসবে। প্রথম রাশি হচ্ছে ধনু রাশি। এবং লাভ রিলেশন, প্রেমজ জায়গাটা, বিয়ের জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো। যারা সেকেন্ড বিবাহ করতে যাচ্ছেন, সেকেন্ড বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনাদের কানেকশানগুলো কিন্তু আসবে। এবং যে ব্যবসার কথা বললাম, সেই জায়গাটা যদি আপনারা নিযুক্ত থাকেন, অবশ্যই ডেফিনেটলি আপনারা লাভ পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের অপার ধন আপনারা পাবেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা আপনারা কিন্তু পাবেন। টেলিকমে যারা আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের বিবাহ, আপনাদের প্রেম, নতুন প্রেম, এগুলো কিন্তু আসবেই আসবে, আমি খুব জোর করায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এরপরে যে রাশির কথা আমার মনে হচ্ছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে টাকা আসবে। আপনাদের বিবাহের কানেকশানগুলো, শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের হবে, নতুন যোগাযোগ আপনাদের হবে, আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা, মনোবাসনা আপনাদের পূর্ণ হবে। এটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে যে ব্যবসা বললাম সেই জায়গাটা যদি আপনারা যদি নিযুক্ত থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে ভাগ্য আপনাদের নিশ্চিতরূপে চমকাবে। আপনাদের ব্যবসা থেকে, আপনাদের কর্ম থেকে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এবং এই সময় আপনারা প্রেমজ জায়গাটাতে, আপনি যদি প্রেমের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের ক্ষেত্রে যে কানেকশানগুলো বললাম সেই জায়গাটা যদি আপনারা ইনভলভ থাকেন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু ভাগ্য ফিরবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। প্রচুর ধন সম্পত্তি, প্রপার্টি আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ আপনাদের ইনকামের জায়গাটা যথেষ্ট, প্রচুর ইনকাম কিন্তু এই বড়দিনের পর থেকে আপনারা কিন্তু করবেন, অর্থাৎ এই যে আজ রাত 12টার পর থেকে আপনাদের বিভিন্ন দিক থেকে সুযোগ আপনাদের আসবে, অপরচুনিটি ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে জায়গাতে আছে, যে ব্যবসাগুলো বললাম, আপনাদের প্রেমের জায়গাটা ভালো, আপনাদের বিবাহের জায়গা ভালো, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে
কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে এবং যে ব্যবসাগুলোর কথা বলা সেই ব্যবসা থেকে আপনারা কিন্তু লাভ পাবেনই পাবেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ধনবর্ষ হতে চলেছে, আকস্মিক প্রাপ্তির জায়গা, লটারি থেকে, শেয়ার থেকে আপনারা কিন্তু টাকা পাবেন, নিজস্ব ব্যবসা, সেলফ প্রফেশন এই থেকেও কিন্তু আপনারা টাকা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এর পরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনারা এই সময় যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু দেখা যাবে এবং আপনাদের ভাগ্য চমকাবে চমকাবে, কপাল খুলতে চলেছে এই আজ রাত্রি 12টার পর থেকে। সবশেষের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। বিদেশ থেকে অর্থ আসবে, আপনাদের লটারি থেকে, শেয়ার থেকে, ব্যবসা থেকে, কর্ম থেকে আপনারা প্রচুর অর্থ পাবেন।